মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি সদস্যদের খুব শিগগিরই মনোনয়ন দেবার জন্য আমরা কাজ করছি এবং আমরা সেটা করে ফেলব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, বগুড়া সদর আসন থেকে যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, প্রবীণ জননেতা সিনিয়র জননেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, তার জন্য একটা করতালি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই প্লিজ প্লিজ জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, টাঙ্গাইলের নাগরপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, তার জন্য একটা হাতে তালি। আমাদের এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক নেতা এবং জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার টিএস আয়ুব, আপনার তার জন্য একটা করতালি। আমাদের মাঝে উপস্থিত এই প্লিজ আপনারা কথা বলবেন না প্লিজ, সকলেই দায়িত্বশীল নেতা, সকলেই সিনিয়র নেতা, এখানে এত মানুষ কেন, এখানে চাইপে যাইতে হবে, চেয়ার দিচ্ছে বসে পড়তে হবে। জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক বগুড়ার নন্দীগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা মোশাররফ হোসেন, তার জন্য একটা করতালি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা যশোরের কৃতি সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম, তার জন্য একটা হাতে তালি।
আমরা অনুষ্ঠান এখনই শুরু করছি। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে সভাপতির অনুমতিক্রমে। এখন কোরআনে পাক থেকে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন মুফতি মোহাম্মদ সানাউল্লাহ, আমাদের কৃষক দল রামপুনা থানার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا অধিবেশন হবে। প্রথম অধিবেশন উদ্বোধন করছেন আমাদের সংগ্রামী মহাসচিব এবং আজকের উদ্বোধক, আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। গণমাধ্যমের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, স্যারের বক্তব্য নেবার পরে দয়া করে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবার জন্য আমাদের সুযোগ দেবেন এবং আপনারা আজকের অনুষ্ঠানের শৃঙ্খলাটা রক্ষা করবেন। দয়া করে সকলে ভাবগাম্ভীর্য রক্ষা করবেন। আপনারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, দয়া করে আজকের অনুষ্ঠানের শৃঙ্খলা মর্যাদা, আমরা সারাদিন আপনাদের সাথে থাকবো, কথা বলবো। সম্মানিত মহাসচিব, আজকের প্রধান অতিথি উদ্বোধক স্যার, এখন আপনাদের উদ্দেশ্যে এবং গণমাধ্যমের যারা আছে তাদের উদ্দেশ্যে কথা বলবেন। সালাম আলাইকুম। অনুষ্ঠানটা কি বর্ধিত সভা? আজকে সাধারণ প্রতিনিধি সভা স্যার, প্রতিনিধি সভা। আমাদের কি করণীয় সেটাও জানবো, আমাদের একটা
আপনি কি করণীয় সে সম্পর্কে আপনি বলবেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত নবনির্বাচিত সভাপতি এবং আমার পাশে উপবিষ্ট নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে সহসভাপতি দুইজন এবং যুগ্ম সম্পাদক দুইজন না দুইজন আংশিক একটি কমিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত এবং মহানগরের কৃষক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই যে আংশিক কমিটি নির্বাচিত হয়েছে, এটা মনোনীত নয়, এটা নির্বাচিত, এই জন্য যে আপনাদের কাউন্সিল হয়েছে ফুল প্রজেক্ট, কাউন্সিলের পরে এই আংশিক কমিটি এসছে। আমরা আশা করব যে অতি অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করতে যারা দায়িত্বে আছেন তারা সক্ষম হবেন। আমি আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমার দল, আমি নিজে এই দলের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলাম, আমি ব্যক্তিগতভাবে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, আমার ছাত্র জীবন থেকেই আমি এই কৃষি কৃষক এবং কৃষকদের আন্দোলনের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা কৃষকদের স্বার্থের জন্যে তাদের উপকারের জন্যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহায়তায় তার সমর্থনে অনেকগুলো বিষয় আমরা সমাধান করতে সক্ষম হয়েছিলাম। যারা পুরনো মানুষ আছেন তারা জানেন যে আমরা অনেকগুলো সফল আন্দোলন করেছিলাম, যে আন্দোলনগুলোর ফলে আমরা কৃষকদের অনেকগুলো কাজ করতে সক্ষম হয়েছিলাম। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কৃষকদের কৃষি ঋণের সমস্ত সুদ মকুফ করে দিয়েছিলেন। জি না, আসলটা প্রথম দিকে দেওয়া হয় নাই, আসলটা দিয়েছিলেন তার আগে, আমি সেটা বলছি তার আগে। 91-এ উনি যখন সরকারে আসলেন তখন তিনি সুদ সহ আসল মকুফ করে দিয়েছিলেন, পরবর্তীবার যখন 2001 সালে আসলেন তখন সুদ মকুফ করে দিয়েছিলেন এবং 25 বিঘা পর্যন্ত খাজনা মকুফ করে দিয়েছিলেন। এটা ছিল আপনার বেগম খালেদা জিয়ার অবদান। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের সেচের জন্য আপনার বিশেষ করে নর্থ বেঙ্গলে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এখানে বরেন্দ্র যে আপনার প্রজেক্ট, এই প্রজেক্টের সূচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই প্রজেক্টকে সফলভাবে করে তুলেছিলেন বেগম খালেদা জিয়া তার সরকারের আমলে। এবং আপনার যারা কৃষির সঙ্গে সত্যিকার অর্থে জড়িত আছেন তারা জানেন এখন রাজশাহী থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত এই বরেন্দ্রর যে ডিপ টিউবওয়েল প্রজেক্ট, যেটা কোথাও কোথাও আপনার লো লিফ পাম্প এবং বিদ্যুতের সরবরাহ, আপনার সুপেয় পানি যেটা আপনার নিরাপদ পানি তার সমস্ত ব্যবস্থা। এই কি হচ্ছে, প্লিজ থাকেন। এই বিষয়গুলো কৃষক দলের অবদান। কৃষক দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সরকারকে বাধ্য করেছে কৃষকদের এই দাবিগুলো আদায় করে নিতে। আপনাদের মনে থাকার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আপনার 2001 সালে নির্বাচিত হয়ে আসলেন তখন আমার সুযোগ হয়েছিল কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার, প্রায় 3.5 বছর আমি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলাম। সেই সময় কতগুলো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে ব্লক সুপারভাইজার যারা ছিলেন
যা একদম মাঠের সঙ্গে জড়িত, এদেরকে তিনি পদোন্নতি দিয়েছিলেন, তাদের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। তিনি মাত্র শতকরা 2% সুদে তিনি মশলা জাতীয় যে ফসল সেই ফসল উৎপাদনের জন্য ঋণের ব্যবস্থা করেছিলেন। তিনি দেশে ডাইভার্সিফিকেশন অফ ক্রপস, অর্থাৎ আপনার বিভিন্নভাবে যেগুলো আপনার শুধু ধান না করে আপনার বিভিন্ন ফসল উৎপাদনের জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন। এগুলো ইতিহাস এবং এগুলো সত্য। আজকে যে অবস্থা এই সরকার তৈরি করেছে, যে আজকে কৃষকদেরকে তারা সবচেয়ে বেশি করুণ অবস্থায় নিয়ে গেছে, কৃষকদের এখন মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা নেই। একদিকে ঋণে জর্জরিত, অন্যদিকে তারা ফসলের মূল্য পায় না। ধান উৎপাদন করে, দেখা যায় যে ধানের মূল্য পাওয়া যায় না, যখন পাওয়া উচিত তখন পায় না, পরে মধ্যস্বত্বভোগীরা সেটাকে বাড়িয়ে দিয়ে আপনার বেশি করে, যার ফলে কি হয়েছে আজকে 70 টাকা আপনার চালের দাম দাঁড়িয়েছে, অথচ আমার কৃষক কিন্তু সেই দাম পাচ্ছে না। আজকে প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তেল, পেঁয়াজ, আজকে সকালে দেখলাম পেঁয়াজ আপনার 180 টাকা উঠে গেছে, সমস্ত মশলা জাতীয় এবং মানুষের নিত্য প্রয়োজন যে দ্রব্যাদির প্রত্যেকটির মূল্য আকাশ চুম্বী হয়ে গেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজগুলো করতে সক্ষম হয়েছিলেন। একদিকে তিনি যেমন ফসল উৎপাদনের ক্ষেত্রে, অন্যদিকে লাইভ স্টক, গবাদি পশু, মৎস্য চাষ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তিনি অনেক অনেক বেশি প্রণোদনা দিয়েছিলেন। আপনারা এখানে যারা বিভিন্ন জেলা থেকে এসছেন, যারা কৃষির সঙ্গে জড়িত, তারা জানেন যে আমি কয়েকজনকে পুরনো মুখ দেখতে পাচ্ছি যারা কৃষির সঙ্গে জড়িত আছেন, তারা জানেন যে গবাদি পশু অর্থাৎ গরু, উন্নত জাতের গরু যদি পুষত কেউ, সেখানে যদি দুধ দিত, তার 5টা পুষলে তাকে 1 লক্ষ টাকা, 3টা পালন করলে তাকে আপনার 50,000 টাকা, এইভাবে প্রণোদনা একদম অনুদান গ্রান্ট দেওয়া হয়েছিল। ফলে কি হয়েছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেই সময় আপনার গবাদি পশুর যে আপনার ফার্ম খামার সেটা অনেক বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে পোলট্রি, আপনার যে আমাদের যে মুরগির খামার যেটা, অসংখ্য মুরগির খামার হয়েছিল, এবং আমাদের শিক্ষিত ছেলেরা তারা আপনার কৃষিতে চলে গিয়েছিল, যাচ্ছিল। এই কথাগুলো আজকে এখানে বলা খুব দরকার যে আপনারা কৃষক দল করেন, কৃষকদের মূল কাজ হচ্ছে আপনাদেরকে থাকতে হবে কৃষকের সঙ্গে, কৃষকের সমস্যা নিয়ে কথা বলতে হবে। সরকারে যেই থাক, যদি আমার নিজেরও সরকার থাকে, তাহলেও আমরা কিন্তু সেই কাজটা করেছি। আমরা কৃষকদের দাবি দেওয়া নিয়ে সামনে এসেছি, মিটিং করেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি এবং পরে সেটা আদায় করে নিয়েছি। এখন তো কৃষকদের সবচেয়ে বেশি সমস্যা। আপনাদের আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আপনারা কাজ করছেন, কৃষকদের মধ্যে কাজ করছেন। কৃষক দলকে শুধু পোশাকই একটা দল বানাবেন না, আজকে আমি দেখছি সবাই পোশাক পরে এসছেন, ভালো কথা, ইটস ভেরি গুড, কিন্তু অ্যাট দি সেম টাইম আপনাকে কৃষকের কাছে যেতে হবে, কৃষকের কাছে গিয়ে আন্দোলন করতে হবে, তারই দেশ উপকৃত হবে, দল উপকৃত হবে। এবং যে আশা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা সফল হবে। আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আপনারা এমন একটা জনগণের মধ্যে কাজ করছেন, যেটাকে আমরা বলি একটা সেকশন অফ পিপুল, যেটা এই দেশের সবচেয়ে বড় অংশ, কৃষকেরা হচ্ছে সবচেয়ে বড় অংশ এই দেশে, এবং তারাই সবচেয়ে অবহেলিত, সবচেয়ে ইগনোর্ড অ্যান্ড নেগলেক্টেড। এই জায়গাটাতে আপনাদের কাজ করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে, যাতে করে আপনারা সত্যিকার অর্থেই আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারি কৃষকদের, তাদের ন্যায্য যে পণ্যের, তাদের উৎপাদিত পণ্যের যে মূল্য সেটা যেন তারা পায়, সেই কাজগুলো আপনাদেরকে দেখতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। কৃষি আন্দোলন, কৃষকদের আন্দোলন ছাড়া কিন্তু কখনোই সফল হওয়া যাবে না। আপনি আজকে যে আমরা গণতন্ত্রের আন্দোলন করছি, এই গণতন্ত্রের আন্দোলন কখনো সফল হবে না যদি আমরা কৃষকের আন্দোলনকে তার সঙ্গে সম্পৃক্ত করতে না পারি, তখনই সফল হবে। অর্থাৎ কৃষকদেরকে জাগিয়ে তুলতে হবে। আপনার যুগে যুগে কৃষকেরা তাদের দাবির জন্য আন্দোলন করেছে, একটা অতীত ইতিহাস আছে বাংলাদেশের। আপনার তেভাগা আন্দোলন করেছে, জোরদারদেরকে আপনার জোরদারি শেষ করার জন্য আন্দোলন করেছে। আপনার নিশ্চয়ই সেটা অনেকে যারা পুরনো মানুষ আছেন তারা জানেন কিভাবে কৃষকেরা আন্দোলন করেছে।
এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখেন দুটো কাজ করেছিলেন। এই কৃষক দল তিনি তৈরি করেছিলেন কেন? কারণ তিনি জানতেন যে কৃষকরাই হচ্ছে এই দেশে, কৃষি হচ্ছে এই দেশের মেরুদণ্ড। আরেকটা করেছিলেন মৎস্যজীবী দল, আলাদা করে করেছেন কেন? যে তখন এই যে গোটা বাংলাদেশে যে আপনার যারা জেলে যারা মৎস্যজীবী অর্থাৎ মাছ চাষ করে বা মাছ করে উৎপাদন করে খায় তাদের সংখ্যা অনেক বেশি। সুতরাং এই মানুষগুলো যদি আমরা সংগঠিত করতে পারি, কৃষক আরেকটা তাঁতি দল করেছিলেন, তাঁতি দল তাই না? এটা কেন করেছিলেন? যে বৃহত্তর জনগোষ্ঠীকে এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা, বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা, বাংলাদেশি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা, তাহলেই হবে সবচেয়ে। আপনারা যদি তার বইগুলো পড়েন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নিজস্ব লেখা দু একটা বই আছে, আমার রাজনীতির রূপকথা, রূপরেখা, এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যেখানে তিনি কৃষকদের সম্পর্কে, তাঁতিদের সম্পর্কে, মৎস্যজীবীদের সম্পর্কে কিভাবে কথা বলেছেন, তাদেরকে জাগিয়ে তোলার জন্য কিভাবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে এখন একটা খুব বড় পরীক্ষা। এই পরীক্ষাটা কিসের? যে আজকে একটা ভয়াবহ, একটা দখলদারী, একটা দানবীয় অনির্বাচিত একটা সরকার আমাদের জোর করে আমাদের উপর চেপে বসে আছে এবং দীর্ঘ 12 বছর ধরে আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে এই দেশের মানুষকে। আমি শুধু বিএনপি বলি না, এই দেশের মানুষের উপর এই নির্যাতন চলছে। এবং আজকে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, আপনারা আমার মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবেন, যারা জেলা থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, যে এখানে সবচেয়ে বড় যে আজকে শেখ হাসিনার প্রতি মানুষের কোনো আস্থা নাই, কি আছে? আওয়ামী লীগের উপরে কোনো আস্থা নাই। কারণ হচ্ছে কি, যে এরা এই দেশের মানুষের যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, সবগুলোকে চুরমার করে দিয়েছে। নতুন নয়, 1972 থেকে 75 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ ছিল তখনও তারা একই কাজ করেছিল। 1971 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্যে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্যে, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য, সেটাকেও তারা নস্যাৎ করে দিয়েছিল একদিকে শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে। আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষ আছেন, অনেকেই আছেন যারা পুরনো অতীত ইতিহাসগুলো জানেন। সেদিন আওয়ামী লীগ একই কাজ করেছে, আজকেও আওয়ামী লীগ একটু একটা ভিন্ন পন্থা নিয়েছে, একটা গণতন্ত্রের একটা উপরে একটা আপনার মোড়ক দিয়েছে, মোড়ক দিয়েছে, লেবাস দিয়েছে, আর ভেতরে একদম বাকশালের চেয়েও খারাপ, এখন বাকশালের চেয়েও খারাপ। তখন স্লোগান ছিল কি আপনার, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, আর এখন স্লোগান হচ্ছে এক নেতা এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, তাই না? তো এটা এই দেশের মানুষ কেন সহ্য করবে? আমরা যুদ্ধ করেছি একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আমাদের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে সমান, এখানে আপনার কেউ কারোর থেকে পার্থক্য করার অধিকার নেই। আমার যে সংবিধান, সেই সংবিধানে এখানে প্রত্যেকটি নাগরিককে সেই অধিকার দেওয়া হয়েছে, পরিষ্কার বলা হয়েছে এই দেশের মালিক হচ্ছে জনগণ, একদম বলা আছে, লেখা আছে এর মধ্যে, আমি মালিক, আর আমাকে তুমি পেটাচ্ছ, আমাকে তুমি জেলের মধ্যে দিয়ে দিচ্ছ, আমাকে তুমি বঞ্চিত করছো সমস্ত অধিকার থেকে, এটা তো হতে পারে না। এটা কি আমরা এই দেশের মানুষ মেনে নিতে পারি বন্ধুগণ? কিন্তু এরা একেবারে রাষ্ট্রযন্ত্রকে দখল করে ফেলেছে, দলীয়করণ করে ফেলেছে। আপনি কোথাও কোনো বিচার পাচ্ছেন না, কোথাও কোনো মানবিকতা নাই, ন্যায় বিচার নাই, নিজেকে রক্ষা করবার জন্য কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। আপনি দেখেন যে ওদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব খুব কথা বলেন প্রত্যেক দিনই, বিভিন্ন রকম কথা বলেন, অনেকে খুব আমোদও পায় তার কথায়, আমাদের ছেলেপেলেরা আবার অনেক রকম কথাও বলে। আমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তিনি কালকে বলেছেন যে বিএনপির মধ্যে গণতন্ত্র নাই, এটা তো শুনলে আপনার ওই যে একটা গল্প আছে আপনার, যে ঢাকায় যারা ওল্ড ঢাকা বলে আর কি, আপনার যারা অরিজিনাল ঢাকাইয়া, এরা আপনার খুব উইটি, হিউমারাস, খুবই বুদ্ধিমান আর খুব রসিকতা করতে পারে খুব ভালো। তো ওটা আপনার তখন ছিল, আমরা স্কুলে কলেজে পড়তাম, ঢাকা কলেজে পড়তাম, তো ওই সময় আমরা আমাদেরকে সেই গল্পগুলো শোনাতে, বাস্তবতা ছিল, তারা আপনার ওই টাঙ্গা চালিত আপনার যে ঘোড়ার গাড়ি,
দেখবেন ওল্ড ঢাকাতে এখন কিছু কিছু ঘোড়ার গাড়ি দেখা যায়, তখন ঢাকাতে কিন্তু আপনার এই খুব ঘোড়ার গাড়ি ছিল। আমরা স্টেশনে নেমে, ফুলবাড়ি স্টেশনে নেমে আমরা ঘোড়ার গাড়ি করে আমরা হলে যেতাম, হোস্টেলে যেতাম, প্রথম দিকে তাই ছিল। কিন্তু তো গিয়ে আপনার ঘোড়া গাড়িতে উঠলেন, উঠে আপনি ওঠার আগে আপনি বললেন যে কত নেবে, তো সে বলল যে 2 টাকা। কথার কথা বললো যে তুমি ফুলবাড়িতে স্টেশন থেকে এস এম হলে যাব, কত নেবে, তো বলে 2 টাকা। বলো কি তুমি, ঠিক আছে তুমি চার আনা পাবা। তো চার আনা পাবো কথা বলার সঙ্গে সঙ্গে সে করতে গিয়ে ঘোড়ার মুখ লাগামটা একটু টান দিত, টান দিলে ঘোড়াটা হা হা করে উঠতো একটা হাসির মতো। তখন করে দেখেন সাহেব আপনার কথা শুনি না ঘোড়া বি হাসে। এখন তার কথায় ঘোড়াও হাসতেছে, বুঝতে পারছেন? গণতন্ত্র নাকি আপনার বিএনপি নাই তাই নাকি গণতন্ত্র দিচ্ছে। তো তাদের গণতন্ত্রের কথাটা মুখেই শুধু, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করে নাই। আজকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। শাকওয়াত সাহেব আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই ছিলেন ব্রিগেডিয়ার শাকওয়াত, এই আগের ইলেকশন কমিশনের কমিশনার ছিলেন, তিনি আজকেই বলেছেন, পত্রিকায় আছে বড় করে আছে, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, নেই এটা। এটা তো আমরা নিজেরা সবচেয়ে বড় ভুক্তভোগী, আমাদের ভোটাররা সবচেয়ে বড় ভুক্তভোগী, তারা ভোট দিতে যেতে পারে না, ভোট দিতেই যেতে পারে না। মায়েরা বোনেরা যায় দেখে দেখে ভোট হয়ে গেছে, তারপর চিৎকার করে এসে বলে আমার ভোট দিয়ে দিল, এরকম দেখে প্রত্যেক গত পরপর 2014 এবং 2018 কোনো নির্বাচন হয়নি। 2014 154 জনকে আপনার তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করে ফেলেছে, আর 2018 নির্বাচনের আগের রাতেই পুলিশ র্যাব ট্যাব সেনাবাহিনী দিয়ে ভোট সব নিয়ে চলে গেছে এবং তারা যেমন খুশি তেমন ঘোষণা দিয়ে দিয়েছে। আজকে 35 লক্ষ আমাদের বিএনপির নেতা কর্মী আসামি, লক্ষাধিক আজকে মামলা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে গণতন্ত্রের সঙ্গে যার নামটা অবিচ্ছেদ্য, একে কোনোদিন আলাদা করা যাবে না, গণতন্ত্র মানেই খালেদা জিয়া, তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে অসুস্থ অবস্থায় গৃহে অন্তরীণ করে রেখেছে। আজকে তিনি আবার হাসপাতালে যাচ্ছেন অসুস্থ অবস্থায়, আজকে আবার যাবেন। বন্ধুগণ, আজকে দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছে। এই একটা ভয়াবহ পরিস্থিতি। এই জন্য একটা কথা আমি সবসময় বলতে চাই, বলি যে এই সংকটটা তো শুধু বিএনপির না, এই সংকটটা সমস্ত জাতির। আজকে এই আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশের এই জাতির যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে অর্জন 50 বছরে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। এতে লজ্জা হয় না যখন তারা গণতন্ত্রের কথা বলে? তাদের শরম নাই, বেহায়া? যারা আগের রাত্রের ভোট দখল করে চুরি করে নিয়ে যায় এবং আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে, তার জোর করে ক্ষমতায় বসে থাকে বন্দুক আর পিস্তলের জোরে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না? আপনারা এখন যেহেতু ওই রাষ্ট্রযন্ত্রকে দখল করেছেন, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, মিডিয়াকেও দখল করেছে, আজকে কিছু করার নেই। আমি সাংবাদিক ভাইদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাই এবং তাদের সহমর্মিতা প্রশ্ন করি যে তাদেরও হাত তাতগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। আজকে দেখেন কি ভয়ঙ্কর কাণ্ড, এই যে কনক সারওয়ার আমেরিকা থেকে সে পালিয়ে গেছে, এখান থেকে জানের ভয়ে পালিয়ে গেছে, সেখানে একটা নিউজ পোর্টাল চালায়, সেই নিউজ পোর্টাল চালানোর অপরাধে তার একেবারে আপনার অসহায় এবং একজন ইনোসেন্ট লেডি, তার বোন 3 সন্তানের জননী, তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে, প্রথম বাচ্চা সহ নিয়ে গিয়েছিল, গ্রেফতার করে নিয়ে গিয়ে তাকে সেখানে আপনার অন্যায়ভাবে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি ভাই। এখন যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছিলাম, একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশকে এরা ধ্বংস করে দিয়েছে। এবং আমি একথা স্পষ্ট করে বলতে চাই, সময় আসবে জনগণ এদের একদিন বিচার করবে যে বাংলাদেশের মানুষের এই সর্বনাশ করার জন্য।
তাদের ক্ষতি করা যায়। এদের বিচার হবে, কাঠগড়া এদেরকে দাঁড়াতে হবে বন্ধুগণ, যে তারা সংবিধানকে ধ্বংস করেছে, সংবিধানকে কেটে ছেড়ে শেষ করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং বাংলাদেশকে একটা একেবারে একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ, যে ডিপ স্টেট। এখন তো আওয়ামী লীগ কোথায়? এখন তো সমস্ত হচ্ছে আমলা দিক। আপনারা যে যেখানে যাবেন ওই দেখবেন যে ডিসি এসপি ওসি এরা অনেক বড় সাহেব, ওদের চাইতে অনেক বড়। ও নিজেরাই বলে যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ, ওরাই বলে না আমরা কি বলি? এই যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে বন্ধুগণ। আজকে সেই কারণেই আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের কথা খুবই স্পষ্ট, অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং যাতে করে জনগণ ভোট দিতে যেতে পারে, যার ভোট সে তাকে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, সেই ব্যবস্থা তৈরি করতে পারে। আজকে এনারা নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছেন, আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই নিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। আপনার কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন, এই জন্য এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে এবং মানসিক রোগী বলছে। মানসিক রোগী তো আপনারা হয়ে বসে আছেন, ঘর থেকে বের হন না, ওই যে এত কথা বলেন ঘর থেকে তো কোনো বের হতে দেখি না। সব থেকে একজন কেউ গণভবনে, কেউ আপনার মন্ত্রীর বাসায়, সব তো ভিতরে বন্ধ হয়ে থেকে সমস্ত আপনার ভার্চুয়াল যা কিছু করছেন। আসেন, জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন, দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। আমি বক্তব্য আপনাদের সঙ্গে দীর্ঘ করতে চাই না, আমার দু একটা অনুরোধ আছে আপনাদের কাছে। কৃষক দল যেহেতু আমি দীর্ঘদিনের সঙ্গে জড়িত ছিলাম, আমি কৃষক দলের যারা সাবেক নেতা আমাদের ছিলেন, আমাদের দুদু সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে কৃষক দলকে তারা একটা শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন। এখানে আমরা অনেকেই ছিলেন যারা এই পরে পরবর্তীকালে বিএনপির মূল নেতৃত্বে এসছেন। আপনাদের কাছে যারা নতুন আপনারা এসছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক অনেক বেশি। একজন কৃষিবিদ আর একজন ছাত্র নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারি, তো তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি হবে এবং সেই তিনি ছাত্র আন্দোলনও করেছেন। সুতরাং আমরা আশা করব কৃষক দলকে সত্যিকার অর্থেই জনগণের একটা সংগঠনে পরিণত করবেন এই নেতৃবৃন্দ এবং এই দুঃসময়ে কৃষকদেরকে সংগঠিত করে যেন জনতার সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা এই ভয়াবহ দানবীয় একটা পাথর আমাদের উপর চেপে বসে আছে তাকে আমরা সরাতে পারি এবং সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার, জনগণের পার্লামেন্ট, জনগণের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আপনারা সবাই আজকে সবাই সারাদিন কাজ করবেন, কথা বলবেন, আপনাদের সেই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমার কাছে আবারও সেই একই অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে নিজেদেরকে সুসংগঠিত করেন, কৃষকদের মধ্যে যান, কৃষকদের মধ্যে সংগঠন করেন। এর চেয়ে বড় সুযোগ মানুষের কাছে যাওয়ার আর কিন্তু কোনো দল নাই। কৃষক দলের যে সুযোগটা আছে তার সুযোগ আর কিন্তু অন্য কোনো দলের নাই, একদম মানুষের কাছে চলে যাওয়া যায়, সেখানে গিয়েই আপনারা সবচেয়ে বড় কাজটা করতে পারবেন। কৃষক দলকে সত্যিকার অর্থেই একটা গণসংগঠনে রূপান্তরিত করে আপনারা পরিবর্তন আনতে সক্ষম হবেন। আপনাদের আবারও যারা নবনির্বাচিত এসছেন তাদেরকে অনুরোধ করবো যে অতি অল্প সময়ের মধ্যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং আপনারা যারা বিভিন্ন জেলার দায়িত্বে আছেন তারা আপনাদের সংগঠনকে, একটা কথা অনেকে বলে যে কৃষক দলকে অনেকখানে দেখা যায় না, তারা বিভিন্ন জেলাগুলোতে তারা ঠিক সেইভাবে নিজেদেরকে সংগঠিত করতে পারছেন না, এটা কিন্তু সহজ হবে যদি আপনারা নিজেরা গ্রামে যান, কাজ করেন, বিশেষ কেন্দ্রীয় নেতারা যদি ভাগ করে নেন এবং আপনারা ট্যুরগুলো করতে থাকেন এলাকায় এলাকায়, তাহলে সেটা অনেক বেশি আপনার আপনার ফলপ্রসূ হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি এবং আপনাদের সকলের শুভেচ্ছা এবং জানাচ্ছি, সেই সঙ্গে আজকের এই প্রতিনিধি সভার আমি উদ্বোধন ঘোষণা করছি। আপনারা যেতে পারি,
আজকের এই সভার সভাপতি জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানীয় সভাপতি নবনির্বাচিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল কৃষিবিদ হাসান জাবির তুমিন ভাইকে আজকের এই সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দলের আজকে এই প্রতিনিধি সভা ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মেলনের যে প্রথম পর্ব সেই পর্বের উদ্বোধন ঘোষণা করেছেন। আমি বেশি বক্তব্য পরে দিব, আবার পরে বক্তব্য দিব। আমাদের এই প্রথম অধিবেশনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা, চলমান যে আন্দোলন চলছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চলছে সে আন্দোলনের প্রধান সিফাও সালার, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামকে কষ্ট করে এখানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য তাকে আমরা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মিডিয়ার যে ভাইরা আজকে সকালে আপনারা যে সময়ে অন্যান্য প্রোগ্রাম কভারেজ করেন তার চেয়ে অনেক আগে আমাদের অনুরোধের কারণে আপনারা অনেক সকালে এখানে এসেছেন, এখানে কষ্ট করে আমাদের অনুষ্ঠান কভার করেছেন, এই জন্য আপনাদেরকে কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিভিন্ন পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে আগত রয়েছেন তারা, আমাদের মাননীয় মহাসচিব এবং মিডিয়ার ভাইরা এখান থেকে চলে গেলে বা তাদের কাজ শেষ করে যেখানে চলে যাওয়ার পরে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। সবাই ধৈর্য ধরে বসবেন, আমাদের প্রধানমন্ত্রী এখন আমাদের এখান থেকে বিদায় নেবেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে। এবং সারা দেশ থেকে যারা এসেছেন কষ্ট করে, আমাদের সারাদিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে, আমরা দুপুরে মধ্যাহ্ন বিরতি, নামাজের বিরতি সহ আমাদের দুটি পর্ব থাকবে, সেখানে ধৈর্য ধরে সবাই আমাদের আপনাদের মতামত দিবেন যেভাবে আমাদের আগামীতে সংগঠন কিভাবে চলবে। এবং আরও একটি এজেন্ডা রয়েছে, সেগুলো আমরা মাননীয় মহাসচিব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চলে গেলে আমরা সেটা ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত যে আমাদের প্রিয় মহাসচিব স্যার দীর্ঘদিন এই কৃষক দলের সাথে ছিলেন, তিনি আজকে ঘোষণা করেছেন যে এই কৃষক দল আমাদের সময় দিয়েছেন এবং আমরা যখনই স্যারকে বলি তিনি তখনই কৃষক দলের বিষয়ে সব বিষয়ে তিনি আন্তরিক। আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি এবং স্যারের কাছে অনুরোধ করি যে সবসময় তিনি আমাদের যাতে নির্দেশনা দেন, আমরা যাতে ডাকলে স্যারকে একটু পাই। স্যারের উদ্দেশ্যে সকলে আজকে একটা বড় ধন্যবাদ।